আসসালামু আলাইকুম দেশ বিদেশে থাকা সকল প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানিয়ে দেব 2024 সালের কাতারের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। কাতারে রয়েছেন বাংলাদেশের 5 লক্ষ প্রবাসীর উপরে। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনাদের কষ্টের উপার্জিত টাকা প্রবাস থেকে দেশে পাঠাতে সবসময় টাকার প্রকৃত মূল্য জেনে দেশে টাকা পাঠাবেন। কারণ টাকা রেট প্রতিদিনই পরিবর্তন হয়, মানে কোন কোন সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায়, আবার কোন কোন সময় টাকা রেট অনেকটাই কমে যায়। বর্তমানে কাতারের টাকা রেট অনেকটাই বেড়েছে, বলতে গেলে বেড়েই চলেছে কাতারের টাকার রেট। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি কাতার সহ বিশ্বের প্রতিটা দেশের টাকার রেট সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কাতারের টাকাকে রিয়াল বলা হয়, আর কাতারের 1 রিয়াল সমান বাংলাদেশি টাকায় 30 টাকা 24 পয়সা। বর্তমানে কাতারের টাকা রেট বেড়েছে। প্রবাস জীবন সুখের নয়, কষ্ট করে টাকা উপার্জিত করতে হয়। এবার জেনে নেওয়া যাক কাতারের 10 রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা। কাতারের 10 রিয়াল সমান বাংলাদেশি টাকায় 301 টাকা 36 পয়সা। টাকা রেট পরিবর্তনশীল। এবার জেনে নেওয়া যাক কাতারের 50 রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা। কাতারের 50 রিয়াল সমান বাংলাদেশি টাকায় 1506 টাকা 79 পয়সা। টাকার মান পরিবর্তনশীল। বিশ্বের প্রতিটা দেশের টাকার রেট প্রতিদিনই পরিবর্তন হয়। এবার জেনে নেওয়া যাক কাতারের 100 রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা। কাতারের 100 রিয়াল সমান বাংলাদেশি টাকায় 3013 টাকা 59 পয়সা। টাকার মান পরিবর্তনশীল। বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয়। এবার জেনে নেওয়া যাক কাতারের 500 রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা। কাতারের 500 রিয়াল সমান বাংলাদেশি টাকায় 15,067 টাকা 94 পয়সা। টাকা রেট পরিবর্তনশীল। এবার জেনে নেওয়া যাক কাতারের 1000 রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা। কাতারের 1000 রিয়াল সমান বাংলাদেশি টাকায় 30,135 টাকা 89 পয়সা। বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয়। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনাদের কষ্টের উপার্জিত টাকা প্রবাস থেকে দেশে পাঠাতে সবসময় টাকার প্রকৃত মূল্য জেনে দেশে টাকা পাঠাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।